তোমাদের এখন মাধ্যমিকের আমি ইংরাজি ক্লাসগুলো বলেছিলাম, যে আগে ভিডিও বলেছিলাম যে আমি এখন রেগুলার মাধ্যমিকের জন্য ভিডিও আপলোড করতে হবে ইংরাজির উপর। আজকে সিন দেখছি, দেখো সিন একটা আমি পাসিং ওয়ে অফ বাপুর উপর থেকে দিয়েছি, দ্য পাসিং ওয়ে অফ বাপু। ওকে, একটা বাঁকুড়া জেলা স্কুলে একটা কোশ্চেন আছে এবং একটা প্যাসেজ, আমাদের কোশ্চেন আছে হচ্ছে সাম ডেজ আফটার দ্য ফুনারেল, মানে গান্ধীজির শেষকৃত্য কিছুদিন পর, এ স্পেশাল ট্রেন টুক গান্ধীজির অ্যাশেস, একটা স্পেশাল ট্রেনে করে গান্ধীজির ছাইগুলো নিয়ে যাওয়া হয়েছিল টু এলাহাবাদ। কোথায়? এলাহাবাদে। তার মানে ফাইনাল যেটা গান্ধীজির যে শেষকৃত্য হয়েছিল সেটা এলাহাবাদ হচ্ছে, গঙ্গায় যেখানে তার চিতাভস্মটা বিসর্জন করা হবে। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স, যে কম্পার্টমেন্ট ছিল কামরাটা ফুল দিয়ে সাজানো হয়েছিল। পিপিল অন দ্য ট্রেন স্যাং ভজনস, ট্রেনে লোকেরা ভজন গাইছিল। পিপিল ডিড নট উইপ এনি মোর ফর দে কুড ফিল গান্ধীজিস প্রেসেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস। লোকার কাঁদছিল না, কেন কাঁদছিল না? কারণ তারা এই ফুল এবং গানের মধ্যে দিয়ে, ফ্লাওয়ার সংয়ের মধ্যে দিয়ে গান্ধীজির উপস্থিতি বুঝতে পারছিল। কোশ্চেন আসতে পারে, কেন তারা কাঁদছিল না, হয় ডিড নট দে উইপ, তারা কেন কাঁদছিল না? অ্যাট এভরি স্টেশন, প্রত্যেক স্টেশনে সরফুল ক্রাউডস, মানে দুঃখী জনতা, ফিল দ্য প্ল্যাটফর্মে ভরে রেখেছিল, দাঁড়িয়েছিল। অ্যামিড সং অ্যান্ড প্রেয়ার দ্য ট্রেন রিচড এলাহাবাদ, গান আর ভজনের মাঝ চলতে চলতেই ট্রেনটা এলাহাবাদে পৌঁছালো। দ্য অ্যাশেস ওয়ার ইমার্সড ইন দ্য গঙ্গেস, গঙ্গায় তার ছাইটাকে বিসর্জন দেওয়া হলো। হোয়ার এ হিউজ ক্রাউড, যেখানে অনেক বিশাল জনতা, হ্যাড গ্যাদার্ড অ্যাট দ্য ব্যাঙ্ক, ব্যাঙ্কে বা তীরে, গঙ্গার তীরে লোক জড়ো হয়েছিল। আফটারওয়ার্ডস, তারপরে উই অল ওয়েন্ট ব্যাক টু দিল্লি, তারপর আমরা সবাই দিল্লিতে ফিরে এলাম। ব্যাক ইন দিল্লি, দিল্লিতে ফিরে আই ফিল সি অ্যাট সি, আমি দিশার হয়ে পড়লাম, চারদিকে ফাঁকা দিয়েছেন, গান্ধীজি মারা গেছেন। আই হ্যাড নট ডাইরেক্টলি ওয়াকড উইথ গান্ধীজি, আমি ডাইরেক্ট গান্ধীর সঙ্গে ডাইরেক্ট কখন হাঁটিনি। গান টু প্রিজন অ্যাট হিজ কল, নাকি তার ডাকে আমি জেলে তো যাইনি। অর মেড এনি স্যাক্রিফাইস ফর মাই কান্ট্রি, এবং দেশের জন্য কোনো স্যাক্রিফাইসও করিনি, আত্মত্যাগ করিনি। মাই সিস্টার্স অ্যান্ড আই, আমার বোন এবং আমি, অ্যান্ড আদার ইয়াং পিপিল লাইক মি, আমার মতো অন্যান্য ইয়াং লোকেরা, হ্যাড বিন মেয়ারলি অন লুকাস, তারা ছিল শুধুমাত্র দর্শক। বাট স্টিল আই ফিল্ড আর সি, তবু আমার দিশারা মনে হচ্ছিল। আই ফিল্ড আই হ্যাড গ্রোন আপ উইদিন এ ম্যাজিক সার্কেল, আমার মনে হচ্ছিল আমি একটা ম্যাজিক সার্কেলের মধ্যে বড় হয়েছি। উইথ বাপুস পাসিং অ্যাওয়ে, বাপুর মৃত্যুর পরে, আই ফিল আমি বুঝতে পারছি দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিশড, এই ম্যাজিক সার্কেল ভ্যানিশ হয়ে গেছে, মানে জাদু বলা হয় যেটা বলা হয়। লিভিং মি আনপ্রোটেক্টেড, আমাকে অরক্ষিত রেখেই, মানে অসুরক্ষিত রেখে ভ্যানিশ হয়ে গেছে। এবার এইভাবে মাধ্যমিকে তোমাদের তুলে দেবে, তুলে দিয়ে কিছু কোয়েশ্চেন দেবে। এ দেখো একটা লেখা আছে বাঁকুড়া জেলা স্কুল, আমি একটা এর কোয়েশ্চেন কিছু তোমাদের অ্যান্সারগুলো দেখাচ্ছি। বলছে গান্ধীজির বডি কমিটমেন্ট নাকি রোড, কোনটা? ওয়াজ ল্যাডেন উইথ ফ্লাওয়ার্স, ফুল দিয়ে সাজানো হয়েছিল। দেখো তোমরা প্রথমে এখানে দেখেছিলে যে এখানে লেখা ছিল দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স, তার মানে উত্তর হবে দ্য কম্পার্টমেন্ট, তার উত্তর কী লিখতে হবে এখানে, গান্ধীজির বডি হবে না, কম্পার্টমেন্ট ওয়াজ ল্যাডেন উইথ ফ্লাওয়ার্স। নেক্সট কোয়েশ্চেন, দ্য ক্রাউড অ্যাট দ্য স্টেশন ওয়ার সরফুল টেন্স বাই ট্রাস, এবার দেখো এখানে দেখাই যাচ্ছে একদম পরিষ্কার সরফুল ক্রাউডস, অ্যাট এভরি স্টেশন সরফুল ক্রাউড, পরিষ্কার সরফুলে দাগ দিয়ে দেবো। দ্য অ্যাশেস ওয়ার রিমার্স, কোথায় ছাই স্পষ্ট দেওয়া হয়েছিল, গঙ্গাতে, যমুনা সরস্বতী গঙ্গা, এখানে গঙ্গা আমরা পড়েছি তাহলে গঙ্গার তলে দাগ দিলাম। গান্ধীজিস লাস্ট রাইটস ওয়ার পারফর্ম, তার শেষকৃত্য কোথায় করা হয়েছিল, দিল্লি, আহমেদাবাদ, এলাহাবাদ, এলাহাবাদে করা হয়েছিল। দেখো এখানে ট্রেনে করে এলাহাবাদ এলো, সেখানে সব কাজ করে আবার তার দিল্লিতে ফিরে গেছিলো, তার মানে এলাহাবাদ হয়ে গেল। দাওয়াত ডাইরেক্টলি পার্টিসিপেটেড, সানিটি পার্টিসিপেটেড নাকি হ্যাড নট গান টু প্রিজন উইথ গান্ধীজি, আমি ডাক দিয়েছি তিনি জেলে যাননি, তাহলে হ্যাড নট গান টু প্রিজন। এখানে আছে হোয়াই ডিড দ্য অথার ফিল আনপ্রোটেক্টেড আফটার গান্ধীজ ডেথ, গান্ধীর মৃত্যুর পরে লেখককে কেন আনপ্রোটেক্টেড মনে হচ্ছিল, কেন তিনি অসহায় মনে করছিলেন। দেখো এখানে আমি দেখেছিলাম এই যে এখানটা আই, যে
এখানে বলছে আই ফেল্ট আই হ্যাড গ্রোন আপ উইদ ইন মাই স্যার ম্যাজিক সার্কেল, তারপর বলছে উইথ বাপুস পাসিং অ্যাওয়ে আই ফেল্ড দ্য ম্যাজিক সার্কেল হ্যাভ ভ্যানিশ। তার মানে এই যে লাইনটা আছে এই লাইনটা আমাদের অ্যান্সারের মধ্যে ধরতে পারে, তবে একটু ঘুরিয়ে দিতে হবে। কীরকম ঘুরিয়ে দিতে হবে, যেমন দেখো আমি লিখে দিচ্ছি, ডিট থাকলে ডিটের পর থেকে অ্যান্সার শুরু করবে, দ্য অথার ফিলের পার্সন ফেল্ড, দ্য অথার ফেল্ড ফেল্ড আর পোয়েটেড বিকজ, কারণ এখানে লিখে দিচ্ছি দ্য অথার ফেল্ড আনপ্রোটেক্টেড বিকজ সি যে মহিলা তিনি তিনি বুঝতে পেরেছেন যে গান্ধীজির মারা যাওয়ার পর তার ভ্যানিশ সার্কেলটা উধাও হয়ে গেছিল। সি ফিল্ডে বুঝতে পারলেন কি, বুঝতে পারলেন দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিশড। শর্ট অ্যান্সার লিখলে হয়ে যাবে যে তিনি বুঝতে পারলেন যে তার ম্যাজিক সার্কেলটা ভ্যানিশ হয়ে গেছে, যে ম্যাজিক সার্কেল জাদু বলের মধ্যে তিনি বড় হয়েছিলেন সেটা ভ্যানিশ হয়ে গেছে বলে তিনি খুব ঘাবড়ে গেছিলেন, খুব দুঃখ পাচ্ছিলেন। হোয়াই ডিড পিপল ডিড নট হোয়াই ডিড পিপল ডিড নট উইপ এনি মোর, কেন লোক কাঁদছিল না। তো এইখানে একটা ডিড এক্সট্রা দিয়ে দিচ্ছি, না দিলে চলবে। পিপল কেন কাঁদছিল না, কারণ কি, তারা দেখো গান্ধীর উপস্থিতি বুঝতে পারছিলেন। এখানে আমি একটা লাইন দেখেছিলাম, এই দেখো, দে কুড ফিল গান্ধীজ প্রেসেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড সংস, ফুল আর গানের মধ্যে তারা গান্ধীজির উপস্থিতি বুঝতে পারছিলেন। তাহলে এখানে কী হবে, এখানে বলেছে তারা কাঁদেনি কেন, হোয়াই ডিড নট পিপিল উইপ, তা লিখতে হবে এখানে পিপিল ডিড নট উইপ এনি মোর বিকজ, তা লিখছি অ্যান্সারটা আমি, দ্য পিপিল হবে, দ্য পিপিল ডিড নট উইপ, কাঁদেনি এনি মোর বিকজ, কারণ কেন কাঁদেনি, তারা বুঝতে পারছিল গান্ধীর উপস্থিতি। তার এইখানে আছে দেখো, দে কুড ফিল গান্ধীজ প্রেসেন্স, এই যে লাইনটা আছে, তারা বুঝতে পারছিল গান্ধীর প্রেসেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড সংস, এই লাইনটা পুরো লিখে দিলে হয়ে যাবে দেখে দেখে, তোমরা সিন যখন তখন দেখে দেখে লিখে দেবে, যে বিকজ দে কুড ফিল গান্ধীজি জিটা জিটা বড় করবে নাহলে নাম্বার কাটবে, গান্ধীজিস প্রেসেন্স, তারা গান্ধীজির উপস্থিতি বুঝতে পারছিল ওই জন্য তারা দুঃখ প্রকাশ করেনি। আচ্ছা তাহলে আজকের জন্য এইটুকুনি, এইভাবে তোমার সিন থাকবে, সিনটাকে তোমরা কী করবে বাড়িতে রিডিং বা তার মানেটা খুব ভালো করে কমপ্লিট করবে, খুব ভালো করে, যদি রিডিং তোমাদের ভালো জানা থাকে মানে জানা থাকে তাহলে অবশ্যই তোমরা সব কোশ্চেন অ্যান্সার খুব সহজে করতে পারবে। তো আমি এখানে মানেটা করে দিয়েছি, আমি যেগুলো এরপরে যেগুলো তো ভিডিওগুলো সব কটা মানে করিয়ে করিয়ে কিছু কোশ্চেন অ্যান্সার করাবো, আর আমার এইটা চলবে পুরো মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত। তোমরা যারা ক্লাস টেনে আছো তোমরা সঙ্গে থেকো, তোমরা যারা নতুন আছো সাবস্ক্রাইব করে নাও, রেগুলার এইভাবে প্র্যাকটিসটা আমি করাতে থাকবো, তোমরা এগুলো খাতায় নোট করে নেবে। আর পরীক্ষায় কিন্তু এই বাপুজি যেটা বাপু বা ওই গান্ধী যেটা আছে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, এটা ভীষণ ইম্পর্টেন্ট এবারে, ওই জিনিসটাতে আমি চালু করলাম। তোমার সঙ্গে থাকো, আমি এর মধ্যে গ্রামার টাইমের অনেক ভিডিও ছাড়ি, তোমরা যারা নতুন আছো তার চ্যানেলের সঙ্গে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর যারা পুরনো আছে আগে সাবস্ক্রাইব, তাদের অসংখ্য ধন্যবাদ।